हेलो डियर स्टूडेंट्स एंड व्यूअर्स, अस्सलाम वालेकुम, वेलकम टू माय न्यू इंग्लिश क्लास। तो आज के आमी क्लास 8 एर यूनिट 5 एर लेसन 4 निये आलोचना करब। तो आज के आमी एखाने तुम्हादेर प्रथमे टेक्सटटा पढ़बो, देन आमी एगुलो बांगला बोले देवार चेष्टा करबो। तारपर एखान थेके जे इम्पोर्टेंट वार्डगुलो आछे सेई वार्डगुलो निये आमी आलोचना करबो एबं किभाबे एटा ইউটিলাইজ করা যায়, কিভাবে তোমরা এই বানানগুলো ঠিক করা যায় সে নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমে বিষয়টা ভালোভাবে রিডিং করি, দেন এটার বাংলা অর্থ বলি, পরবর্তীতে আমরা এটা নিয়ে বিভিন্ন ওয়ার্ড আছে সেই ওয়ার্ডগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, অ্যাট দ্য ফার্দেস্ট কর্নার অফ বাংলাদেশ দেয়ার ইজ এ ভিলেজ কল্ড থারাপুর। অর্থাৎ বাংলাদেশের একেবারেই মানে একেবারেই শেষের দিকে একটা মানে গ্রাম আছে যার নাম ছিল হচ্ছে তারাপুর। ইন দিস ভিলেজ দেয়ার লিভস এ ম্যান নেমড কার্তিক প্রমাণ। অর্থাৎ সেই গ্রামে একজন মানুষ বাস করত, একজন ব্যক্তি বাস করত যার নাম ছিল কার্তিক প্রামাণিক। হি ইজ এ হেয়ার ড্রেসার বাই প্রফেশন। অর্থাৎ আমরা যাকে বাংলায় বলি নরসুন্দর, তিনি প্রফেশন অর্থাৎ তার কাজ ছিল নরসুন্দর, অর্থাৎ বাংলায় যেটা আমরা গ্রাম্য ভাষায় বলি নাপিত, কিন্তু এটার একেবারে সুন্দর এবং স্বচ্ছ একটা বাংলা আছে, সেটার নাম হচ্ছে নরসুন্দর। তিনি একজন নরসুন্দর ছিলেন এটাই। বাট এ নেচার লাভার অ্যাট হার্ট। কিন্তু তিনি খুবই প্রকৃতিকে ভালোবাসতেন তার হৃদয় থেকে। হিজ প্রফেশন ইজ টু প্লান্ট স্যাপলিংস, হিজ গ্রো ইন টু গিগান্টিক ট্রিস। অর্থাৎ সরি, হিজ প্যাশনস, হ্যাঁ প্রফেশন না, অর্থাৎ তার মানে তার ইচ্ছা অনুভূতি, তার একটা কাজের প্রতি যে অনুভূতি সেটা ছিল গাছ রোপণ করা, চারা গাছ রোপণ করা। স্যাপলিংস অর্থ হচ্ছে কচি চারা গাছ এবং প্যাশন অর্থ হচ্ছে শখ। আচ্ছা, হুইজ গ্রো ইন্টু গিগান্টিক ট্রিস, এবং যেগুলো অনেক বড় বড় গাছে পরিণত হতো। হি স্টার্ট প্লান্টিং ট্রিস হোয়েন হি ওয়াজ অনলি 10 ইয়ার্স ওল্ড। অর্থাৎ তিনি গাছ রোপণ শুরু করেছিলেন যখন তার বয়স সবেমাত্র 10 বছর। আমরা কি এই বয়সে, আমাদের 10 বছর বয়সে আমরা কি ভাবি যে আমরা একটা গাছ রোপণ করব? বোধ হয় না। হি রিমেম্বার্স হোয়াট হিজ ফাদার ওয়ান্স টোল্ড হিম, সে স্মরণ করতে পারে একদিন তার বাবা কি বলেছিল, মাই সন ইউ ক্যান আর্ন দ্য ব্লেসিংস অফ গড বাই প্লান্টিং ট্রিস, তুমি স্রষ্টার আশীর্বাদ লাভ করতে পারবে যদি তুমি অনেক গাছ রোপণ করো। হি হ্যাজ নেভার ফরগটেন হোয়াট হিজ ফাদার চলছিল, সে তার বাবা যে কথাটি বলেছিল সে তার জীবনেও সেই কথাটি আর ভুলে নাই। অ্যাট প্রেজেন্ট হি ইজ 63 ইয়ার্স ওল্ড, এখন সে 63 বছরের বৃদ্ধ। হি হ্যাজ প্লান্টেড হান্ড্রেডস অফ ট্রিজ ইন হিজ প্লেস, অর্থাৎ সে তার গ্রামে শত শত গাছ রোপণ করেছে। ম্যানি অফ দ্য ট্রিজ আর নাও 35 আর 40 ইয়ার্স ওল্ড। তিনি যে গাছগুলো রোপণ করেছিলেন সেগুলোর বয়স এখন কত, 35 এবং 40 বছরের মতো। আসলে এখানে বলা হচ্ছে যে গাছ রোপণের মতো আসলে কিছুই নাই, মানে গাছ আমাদের অনেকভাবে উপকার করে। গাছ আমাদের ফল দেয়, গাছ আমাদের অক্সিজেন দেয়, এবং আমাদের বেঁচে থাকার প্রধান উপকরণটাই আসছে গাছ থেকে। তো আমরা গাছ নিয়ে গাছ রোপণ করব এবং আমাদের পৃথিবীকে সুন্দর এবং শ্যামলিময় পরিবর্তন করতে হয়, অবশ্যই অবশ্যই আমাদের বেশি বেশি গাছ রোপণ করতে হবে। গাছ রোপণ ছাড়া আমরা অক্সিজেন ঘাটতিতে ভুগব। তো আমরা সবাই গাছ রোপণের প্রতি যত্নশীল হব। ওয়াজ দেয়ার আর হার্ডলি এনি ট্রিস ইন দ্য ভিলেজ, বাট
একদা এক সময় এমন কোনো গাছ ছিল না যেখানে কার্তিক রোপণ করে নাই। কার্তিক ইউজ টু গো টু ডিফারেন্ট হাউজেস ফর হিজ জব। কার্তিক এই কাজ করতে গিয়ে বিভিন্ন বাড়িতে সে যেতেন। অ্যাট টাইমস হি উড গেট টায়ার্ড ইন দ্য স্কর্চিং সান। তিনি মানে প্রখর রোদে তিনি ক্লান্ত হয়ে পড়তেন। বাট দেয়ার আর নো ট্রিস আন্ডার উইচ হি কুড সিট অ্যান্ড রেস্ট ফর এ হোয়াইল। কিন্তু তখন যখন তিনি গাছ রোপণ করতে যেতেন তখন তিনি মানে তখন এমন কোনো গাছ ছিল না যখন তখন তিনি এই গাছের নিচে বসে রেস্ট নেবেন বা বিশ্রাম করবেন। থিঙ্কিং হাউ পিপুল সাফার ইন দ্য হিট, তিনি চিন্তা করতেন মানুষ এই ধরনের যে হিট অর্থাৎ এই ধরনের যে তাপ কীভাবে সহ্য করে। কার্তিক বিগান হিজ ট্রি প্লান্টিং। কার্তিক তখন থেকেই তার ট্রির প্রতি যে ভালোবাসা, ট্রির মানে গাছের রোপণের প্রতি যে ঝোঁক সেটা তিনি শুরু করেন। ওকেশনাল কার্তিক উড ওয়াক অফ আর্লি ইন দ্য মর্নিং, অর্থাৎ সাধারণত কার্তিক খুব সকালে ঘুম থেকে উঠতেন। টেক ওয়ান অর টু লেবারার্স উইথ হিম অ্যান্ড সেট আউট টু প্লান্ট ট্রিজ, অর্থাৎ সকালে ঘুম থেকে উঠেই দু একজন লেবারার নিয়ে তিনি অর্থাৎ যারা তার সাথে কাজ করতেন তাদেরকে নিয়ে তিনি গাছ রোপণের উদ্দেশ্যে বের হয়ে যেতেন। হিউড ওয়াক লং ডিস্টেন্স টু প্লান্ট ট্রিজ, সে অনেক পথ হেঁটে পাড়ি দিতেন কি করার জন্য, গাছ রোপণ করার জন্য। ক্যারিং উইথ হিম সাম ড্রাই ফুড অ্যান্ড ওয়াটার, অর্থাৎ তিনি গাছ লাগাতে লাগাতে যখন একেবারে ক্লান্ত হয়ে যেতেন তখন তার সাথে কিছু ওয়াটার নিতেন অর্থাৎ পানি, কিছু ড্রাই কেক অর্থাৎ শুকনো খাবার নিয়ে যেতেন যাতে তখন তিনি সেটা খেতে পারেন। হি উড প্লে অল দ্য এক্সপেন্সেস ফ্রম হিজ ওন পকেট, এই যে কাজগুলো তিনি করতেন একেবারে সব টাকা পয়সায় তিনি নিজ থেকেই দিতেন। কার্তিক হ্যাজ প্লান্টেড ট্রিজ বিসাইড দ্য রোডস ইন অ্যান্ড অ্যারাউন্ড দ্য বাজার, স্কুলস অ্যান্ড কলেজেস, অপেন ফিল্ডস অ্যান্ড ম্যানি আদার প্লেসেস, অর্থাৎ কার্তিক সব জায়গায় গাছ রোপণ করতেন। কার্তিক রোডের পাশে গাছ রোপণ করতেন, স্কুলে গাছ রোপণ করতেন, কলেজে গাছ রোপণ করতেন এবং অনেক জায়গাতে গাছ রোপণ করতেন। At times it is so happened that Kartik could go to water his plants at 10 or 11 p.m. মানে অনেক সময় হতো কার্তিক রাত 10টা 11টার দিকেও গাছের গোড়ায় পানি দেওয়ার জন্য বেরোত। পিপুল আস্কড হিম, কার্তিক আর ইউ ম্যাড, পিপুল তাকে জিজ্ঞাসা করতো তুমি কি পাগল, হোয়াট আর ইউ ডুইং সো লেট অ্যাট নাইট, তুমি এত রাত্রে কী করছো। কার্তিক উড স্মাইল অ্যান্ড সে, কার্তিক হেসে বলতো হোয়াট টু ডু স্যার, আমি কী করছি স্যার, আই হ্যাভ টু ওয়ার্ক হার্ড দ্য হোল ডে টু আর্ন মানি ফর মাই ফ্যামিলি, আমি সারাদিন কাজ করি আমার পরিবারের জন্য টাকা উপার্জনের জন্য সারাদিন। আই ডোন্ট গেট টাইম ডিউরিং দ্য ডে, আমি দিনে সময় পাই না, বাট মাই ট্রিস উড ডাই ইফ আই ডোন্ট ওয়াটার দেম, আমি যে গাছগুলো রোপণ করেছি সেগুলো মারা যাবে যদি আমি তাদেরকে কিনা দেই, পানি না দেই, সো আই ক্যাম লেট অ্যাট নাইট টু লুক আফটার দেম, এই জন্য আমি অনেক রাত্রে আসি তাদেরকে পানি দেওয়ার জন্য। ইভেন টুডে দিস ওল্ড ম্যান কন্টিনিউস প্লান্টিং ট্রিজ অ্যাজ মেনি অ্যাজ হি ক্যান, আজ পর্যন্ত সেই লোকটা যতগুলো গাছ তিনি রোপণ করতে পারেন ততগুলো গাছ তিনি রোপণ করেন। এ ম্যান হু ক্যান হার্ডলি সাইন হিজ নেম ইজ লিভিং হিজ সিগনেচার অল অ্যারাউন্ড হিজ নেচার। তো এখন আমরা এই টেক্সটটা পড়ে কি জানতে পারলাম, টেক্সটটা পড়ে জানতে পারলাম যে আসলে কার্তিক প্রামাণিক নামক একজন লোক ছিলেন, তিনি গাছ খুব পছন্দ করতেন, গাছ তিনি রোপণ করতেন, তিনি কেন গাছ রোপণ করতেন, তিনি পরিবেশকে সুন্দর রাখার জন্য তিনি গাছ রোপণ করতেন, তিনি মানুষের বিভিন্ন চাহিদা পূরণের জন্য গাছ রোপণ করতেন এবং নিঃস্বার্থভাবে এই কাজগুলো করতেন। আসলে পৃথিবীতে অনেক কিছুই মানুষের সাথে বিক্রয় করতে পারে, প্রতারণা করতে পারে, কিন্তু প্রকৃতি মানুষের সাথে কখনো বিক্রয় করে না, প্রতারণা করে না। যখন কোনো একটি গাছ কেউ লাগায় তখন অবশ্যই সেটা আজ থেকে 10 হোক 5 20 বছর হওয়ার পরে হোক তখন কিন্তু সেটা আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করে, আমাদের অক্সিজেন দেয়, আমাদের খাদ্যের যোগান দেয়। তো আমরা সবাই বেশি বেশি গাছ লাগাবো এবং কার্তিক প্রামাণিকের কথা অনেক খেয়াল করবো। তো আমরা
এখানে কিছু ওয়ার্ড আছে, আমি সেই ওয়ার্ডের অর্থ লিখে দেবো, তোমরা একটু খাতায় চোখে নেওয়ার চেষ্টা করবে। প্রফেশন অর্থ হচ্ছে পেশা। স্যাপলিং অর্থ হচ্ছে কচি চারা গাছ। গিগান্টিক বৃহৎ। মিশন একটা উদ্দেশ্য। এরপরে আরো কিছু ওয়ার্ড আছে, স্কোরসিং এস কার সিং প্রচন্ড এরপর আমার একজন ডিস্টেন্স ডিআইএস তো এই ওয়ার্ডগুলো তোমাদের আগামী নেক্সট ক্লাসের জন্য তোমরা বানান সহ পড়া থাকবে, এবং আমি নেক্সট ক্লাসে তোমাদের এখান থেকে ট্রু ফলস আছে, চয়েস দ্য বেস্ট অ্যান্সার আছে, এগুলো নিয়ে আলোচনা করবো। আজকের মতো এখানেই, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং বেশি বেশি পড়ালেখা করো।